পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। সেরা যদি নারী হতে পারে তবে সেরা পুরুষ কেন নয়? একজন পুরুষের সাফল্যের পিছনে যদি একজন নারীর অগ্রণী ভূমিকা থাকে তাহলে একজন নারীকেও সেই সাফল্যের সিঁড়িতে উঠতে নিজের হাত বাড়িয়ে দিতেও পিছপা হয় না একজন পুরুষ। নারীদের সঙ্গে পাল্লা দিয়ে পুরুষরাও হতে পারে সেরার সেরা, কারণ নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক। আর সেই কথাই সকলকে জানান দিতে এবার অল বেঙ্গল ম্যানস ফোরাম আয়োজন করল সমাজের সেরা পুরুষ আইনজীবী থেকে চিকিৎসক, আবার নৃত্যশিল্পী থেকে বাস্তুশাস্ত্রবিদ, এমনকি পুলিশরাও রয়েছেন সেই সেরা পুরুষের তালিকায়। নজরুল তীর্থে অনুষ্ঠিত হয়ে গেল অসাধারণ এক অন্য স্বাদের অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন নন্দিনী ভরচার, সবাই চেনেন, অল বেঙ্গল মেন্স ফোরামের চেয়ারম্যান। নন্দিনীদি, আজকে একটা অনুষ্ঠান আপনি করছেন এবং সমাজের সেরা পুরুষ নিয়ে। আমরা জানি যে মহিলাদের নিয়ে অনেক রকম অনুষ্ঠান হয়, সেরা মহিলাও হয়, অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামও হয়, কিন্তু পুরুষদের নিয়ে সেইভাবে অনুষ্ঠান আমাদের সমাজে হয় না। কিন্তু নন্দিনীদি এমন একটা মানুষ যারা পুরুষ নিয়ে কাজ করছেন এবং পুরুষদের কথা ভেবে আজকে একটা অনুষ্ঠান রেখেছেন সমাজের সেরা পুরুষ, কি বলবেন? যেটা বলতে চাই যে দুর্গাপুজো ব্যাপারটাকে তো প্রায় নারীদের কুক্ষিগত করে ফেলা হয়েছে, তো এই ব্যাপারটা আমি একটু দেখাতে চাইছিলাম যে এই সমাজের সেই পুরুষদের নিয়ে কাজ করতে চাইছি বা তাদেরকে পুরস্কৃত করতে চাইছি যে যারা সমাজ থেকে নেন না, ফিরিয়ে দেন, দিচ্ছেন কিছু। যে মানে আমাদের তো আসলে অধিকার চিনতে শিখিয়েছে, নারীদের দায়িত্ব কর্তব্য বোধ একেবারেই চেনানো হয়নি, তো সে সমস্ত পুরুষ মানুষকে আজকে নিয়ে এসেছি যারা সমাজকে দুহাত ভরে শুধু ফিরিয়ে দিচ্ছেন, তাদেরকে সবার সামনে আনতে চেয়েছি। আর একটা সেগমেন্ট পুরুষ অধিকার কর্মী বাংলার, যারা অনেক বছর ধরে পুরুষের অধিকার নিয়ে লড়াই করছেন, যাদেরকে বাংলা একেবারেই চেনে না, তাদেরকে চেনাতে চাইছি। একদম একটা অন্যরকম অনুষ্ঠান রয়েছেন বাংলার পুরুষ অধিকার লড়াইয়ের পথিকৃৎ রাধিকানাথ মল্লিক। বহু মানুষ আমার মনে আজকে আমার ইন্টারভিউ নেওয়ার থেকে তাদের ইন্টারভিউ অনেক বেশি জরুরি, অবশ্যই তাদের কাছে যাব। মানে ভাবনাটা যেহেতু আপনার এবং আপনি দীর্ঘদিন কাজ করছেন, একটু এরকম রয়েছে শিবায়ন গাঙ্গুলি যে আজকে একটা কত্থক আর ক্যারাটের সংমিশ্রণে নাচ করবে, ও দেখাতে চায় দ্রৌপদীর চিরহরণ, মানে সেখানেও কৃষ্ণকেই লেগেছিল দ্রৌপদীর লাজ মানে উদ্ধার করতে, সেগুলো সব কিছু মিলে একটা অন্যরকম অনুষ্ঠান। আমার মনে হয় ওদের সবাইকে নিয়ে আজকে কথা বললে বোধ হয় ভালো লাগবে। সবাই খুব ভালো থাকুন, পুজো খুব ভালো কাটুক, আপনারা সবাই ভালো। নন্দিনীদির একটা অদ্ভুত ভাবনা এবং সেই ভাবনা থেকে আজকের এই অনুষ্ঠান সমাজের সেরা পুরুষ, কি বলবেন এই বিষয়টা? দেখুন, পুরুষ তো সেরা বললে অনেকের আপত্তি হতে পারে, এটাতে বিশেষ করে নারীবাদীদের আপত্তি হবে, হতে পারে, কিন্তু আমার মনে হয় যে খুব একটা খারাপ উদ্যোগ নয়, আমি সাধুবাদ জানাচ্ছি, ভালো জিনিস। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে আপনারা যে পুরুষ আন্দোলন দেখছেন, এটা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে প্রথম কিন্তু 1992 আমার হাত ধরেই হয়েছিল, আমি প্রথম কিন্তু এটার পথিকৃৎ বলা যেতে পারে। আমার খুব ভালো লাগছে নন্দিনীদিরা এর সঙ্গে যুক্ত হয়েছেন এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এটা খুব আনন্দের বিষয়। তবে আমরা মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখি যে নারী নাকি অত্যাচারিত, হ্যাঁ নারী অত্যাচারিত এটা অস্বীকার যাচ্ছি না আমি,
পুরুষও কিন্তু অত্যাচারিত, কারণ তাদের কিন্তু কেউ তুলে আনার চেষ্টা করে না। একটা পক্ষ অত্যাচারিত হচ্ছে, একটা অত্যাচারিত হচ্ছে না, এ তো নয়। এর ছোট্ট উদাহরণ দিয়েই বলা যেতে পারে যে তখন আমরা দেখতাম যে নর বলি, কিন্তু নারী বলি তো কখনো শুনিনি আমরা। যে এই যে আপনার বলি হয়, যে বলি প্রথা আছে, যে জীবগুলো এগুলো সব কিন্তু পুরুষ। এবং যে মাংসের দোকানে আপনি মাংস খাচ্ছেন, এই জীবগুলো কিন্তু পুরুষ। তাহলে কী করে বলছে যে পুরুষ অত্যাচারিত হয় না? এবং আমাদের ক্ষেত্রে কী হচ্ছে, আইনটা যেহেতু আমাদের হাতে নেই বা আমাদের জন্যে কোনো আইন নেই, সেই জন্যে মনে হয় আমরা দেখতে পাই না যে পুরুষ অত্যাচারিত হচ্ছে না। না, এটা ভুল, পুরুষ বরং বেশি অত্যাচারিত হচ্ছে। NCRB রিপোর্ট বলছে যে সারা বছরে প্রায় 1 লক্ষ নারী পুরুষ কিন্তু আপনার আত্মহত্যা করে, তার মধ্যে মাত্র 33% হচ্ছে নারী আর 67% হচ্ছে পুরুষ। তাহলে ওই হিসেবটা কে দেবে? ওই 33%টা কিন্তু দেখানো হচ্ছে, কিন্তু 67 দেখানো হচ্ছে না। আপনি যদি 498-এ যান IPC, এটা আমার হিসেব নয়, এটা NCRB-র রিপোর্ট, সেখানেও দেখবেন প্রায় 70-78% কিন্তু ফলস, মহামান্য আদালত বলছে। তাহলে অত্যাচারটা হচ্ছে কোথায়? যদি অত্যাচারী হয় তাহলে আপনার সেটা কোর্টে কেন প্রমাণ করা যাচ্ছে না? কোর্ট তো সুপ্রিম অথরিটি, তা কোর্ট যখন তাকে ছেড়ে দিচ্ছে তার মানে এই ঘটনাটা ঘটেনি। তাহলে এটা নিয়ে মিডিয়া কেন এত মাথামাতি করছে? একটা সংসারে বলুন, একটা সমাজে বলুন, আমরা নারী পুরুষ একসঙ্গেই আছি। আমাদের যে এই যে দুটো হাত আছে, একটা হাতে কি তাও কাজ করতে পারি দুটো একসঙ্গে না হলে? এই যে দেখুন আমাদের হাতে 5টা আঙুল আছে, 5টা আঙুলের মধ্যে দেখুন 4টে আঙুল এটা কি? তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা, এটা বুড়ো আঙুল। তার মধ্যে এটা কটা মহিলার, কটা পুরুষ বলুন তো? এর মধ্যে কটা? 4টে স্ত্রীলিঙ্গ, 1টা পুলিঙ্গ, এটাই আসল। আপনি এইটা কেটে দিলে কোনো কিছু ধরতে পারবেন, চামচে ধরতে পারবেন না, পেন ধরতে পারবেন না, আশীর্বাদ করতে পারবেন না, কিছু করতে পারবেন না। তাহলে এই বুড়োর যা ক্ষমতা আছে, এই কিশোরী বা যুবতীদের তা ক্ষমতা কিন্তু নেই। এই এখানে সব আংটি পড়ি, এটা কিন্তু আংটি পড়ি না, আমরা কী বলে চিয়ার্স, একটা ঘমেন্ট, মানে আমাদের গর্ব, তুই আমার কিচ্ছু করতে পারবি না। এই যে আর এটা যেটা কিন্তু তর্জন গর্জন, তোকে দেখে নেবো আমি, তার মানে মহিলা কিন্তু তর্জন গর্জন করছে, এ কিন্তু ঘমেন্ট, মানে আপনার অহংকার প্রকাশ করছে, তার মানে এই কাজটা বেশি করে। এই আঙুলটাকে দেখুন, এর থেকে 4টের থেকে ফার ডিস্টেন্স, অনেক দূরে আছে 4টের থেকে, কিন্তু এটাকে যদি আপনি বাদ দেন, এই 4টে কিন্তু অকেজ। তাহলে এখানে তো একই ব্যাপারটা হচ্ছে। আপনি 92 সাল থেকে এই প্রথম এই লড়াইটা শুরু করেন, এখন 2021 প্রচুর মহিলাদের জন্য এর মধ্যে আইন বেরিয়েছে, অনেক সুবিধা বেরিয়েছে, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেকে কাজ করে, সরকার সেই নিয়ে তাদের পাশে আছে, বিভিন্ন NGO বিভিন্ন সংস্থা তারা হই হুল্লোড় লাগিয়ে দেয়। এই যে এত বছর আপনার জার্নি, আপনি লড়াইটা সেই 92 সাল থেকে চালাচ্ছেন 2021, কী বলবেন আপনার অভিজ্ঞতার কথা, কতটা এগোতে পেরেছে? এগোতে অনেকটাই পেরেছি, নাহলে আপনি এখানে এলেন কী করে? এই অনুষ্ঠানটা হচ্ছে কী করে? আগে তো এটা কেউ জানতোই না, তবু দেখুন জানছে। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, কিছু হচ্ছে না, কিছু তো হচ্ছে, হয়তো তখন হয়তো আমরা কেউ থাকবো না, 50 বছর পরে এটা সমানে সমানে টক্কর হবে, তাহলে অসুবিধাটা কী আছে? হয়তো আমাদের টাইম নেবে এটা, তার কারণটা হচ্ছে আরেকটা, এটা হয়তো বলাটাও আবার অনেকটা বিতর্ক ছড়াবে। মিডিয়া কিন্তু সাপোর্ট করছে একদিকে, মিডিয়া এই নারীবাদকে সাপোর্ট করছে, তো এরকম যদি অন্ধ একটা সাপোর্ট হয়, ব্লাইন্ড সাপোর্টার যদি কোনো মিডিয়া হয়, তাহলে আমাদের কিছু করে না, আমাদের হাতে কিছু নেই, মিডিয়ার হাতে অনেক ক্ষমতা, এরা তুলতেও পারে ফেলতেও পারে। তাহলে এদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে তাহলে কী দাঁড়াচ্ছে? আজকে গত সপ্তাহে আপনি যদি যখন মিডিয়াতে আছেন নিশ্চয়ই জানেন, আপনার শিয়ালদা কোর্টে পক্সো আইনে 1 সপ্তাহের মধ্যে 4 জন কিন্তু বেকসুর খালাস হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ ওই বাচ্চাদের যৌন হেনস্থা করা হয়েছিল বা যৌন নির্যাতন করা হয়েছিল, কিন্তু কোর্টে প্রমাণিত হয়নি। হাইকোর্ট তো একটাকে ছেড়ে দিয়ে বলেছে এই আইনটা কিন্তু মানে হ্যাভকলি মিসইউজ হচ্ছে, হাইকোর্ট বলছেন এটা। তাহলে এটা যখন বলা হচ্ছে, তাহলে এই নিয়ে কেন চিন্তাভাবনা হচ্ছে না, খালি বলে দিলেই তো হলো না? কোথাও কি আপনার মনে হচ্ছে এই যে পক্সো আইন বলুন বা মহিলাদের জন্য যে আইনগুলো এখন বেরিয়েছে, যে নিয়মগুলো বেরিয়েছে, কোথাও কি আপনার মনে হচ্ছে সমাজের একটা শ্রেণীর মহিলারা, সবার কথা আমি ধরছি না, একটা শ্রেণীর মহিলারা কি সেটা মিসইউজ করছে? যেহেতু আপনি মিসইউজের কথাটা বলেন,
ঠিকই বলেছেন, একবারে 100% কারেক্ট, ঠিক বলেছেন। একটা শ্রেণী কিন্তু মিসইউজ করছে, তারা কিন্তু খুব পাওয়ারফুল আছে। দেখুন এই ঘটনাগুলো ঘটা যখন তারা বেকসুর খালাস হচ্ছে, আছে কিছু হলে ফাঁসি চাই বলছে। হ্যাঁ, অন্যায় করলে ফাঁসি হচ্ছে হোক, কোনো আপত্তি নেই, কিন্তু এই অপরাধ যখন কাগজ খুলে দেখুন স্বামী ধরে মেরে দিচ্ছে স্ত্রীরা পরকীয়ার জন্যে, এ নিশ্চয়ই জানেন আপনারা। ওই তখন তো কোনো নারীবাদী বলছেন না এর ফাঁসি হোক, অপরাধ তো অপরাধী, সে স্বামীকেই মারুক আর স্ত্রীকেই মারুক, দুজনেই তো রক্ত মাংসের শরীর। তাহলে যদি স্ত্রীকে মারলে তার ফাঁসি হয়, তো স্বামীকে মারলে কেন ফাঁসি হবে না? তাহলে ওরা সমান কী বলছেন, সমানটা কোথায়? সমান মানে তো প্রকৃত অর্থেই সমান, যে আপনার ক্ষেত্রেও যে আইন হবে আমার ক্ষেত্রেও তাই আইন হবে। তাহলে আমার ক্ষেত্রে আইনটা অ্যাপ্লিকেবল, আপনার ক্ষেত্রে নয় কেন? তাহলে তো কোনো দিন এটাকে আপনার বন্ধ করতে পারবেন না। আপনি যদি কোনো শক্তিশালী জিনিসকে যদি আপনি আটকাবার চেষ্টা করেন, সে তো ভাঙার চেষ্টা করবে। আপনি হাতির সঙ্গে পারবেন আটকাতে হাতিকে? আপনি একটা বিড়ালকে হয়তো আটকাতে পারেন, ওটাও একটা জীব, এটাও একটা জীব, হাতিকে পারবেন আপনি? অর্থাৎ শক্তিশালী যে হবে তাকে সম্মান করা উচিত। আমরা মেয়েদের ভীষণ সম্মান করি, যেমন এই যে দুর্গাপুজো আসছে সামনে, দেখুন ভারতবর্ষে সব থেকে বেশি আপনার ধুমধামে হয় দেবীদের পুজো, আপনার অধিকাংশ দেবীর পুজোতেই বলি হয়, কিন্তু আপনি একটা নামও বলতে পারবেন না কোনো দেবের পুজোতে বলি হয়েছে, একটা দেবের পুজোতে বলি হয় না, কিন্তু দেবীর পূজায় বলি হয়। দেবী কিন্তু সৃষ্টি করছেন, তিনি কিন্তু হত্যা করছেন, এটা মেয়েরা বলছে যে আমরাই সব সৃষ্টি করছি। হ্যাঁ করছো, কিন্তু যদিও আমি এটা মানছি না, এখানে পুরুষেরও হাত রয়েছে, নারী যেমন একা সৃষ্টি করতে পারে না, পুরুষও পারে না, আমরা মেট পরিচয়ের দুজনের কিন্তু সহযোগিতা আছে, নাহলে কিন্তু এটা হবে না। তাহলে এই জিনিসটা কেন হচ্ছে? আচ্ছা দেখুন, একজন অভিনেত্রী এই যে কাজটা করলেন, নাম আমি বলছি না, সবাই জানেন, এটা নিয়ে মিডিয়া কিন্তু হাওয়া দিচ্ছে, কেন? এটা যদি একটা সাধারণ ঘরে কোনো ছেলে বা মেয়ে করতো, হই হই করতো, এখনো সমাজ থেকে তাকে একঘরে করে, একঘরে করে বিচ্ছিন্ন করে তাকে হয়তো মেরেই দেওয়া হতো, কিন্তু যেহেতু উনি করছেন না, ফলাও করে দিচ্ছেন, তার মানে কি এই জিনিসগুলো যখন আমাদের কাছে আসবে আমরা ওটাকে অনুকরণ করতে যাবো, আমরা কিন্তু মরে যাবো। ওনারা পেরিয়ে যাচ্ছেন, ঠিক আছে, ওনারা বেরিয়ে যাচ্ছেন, কারণ ওনারা পাওয়ারফুল, ওইটাকে যদি আমরা অনুকরণ করি আমরা পাওয়ারফুল নই, কিন্তু আমাদের মধ্যে ছোঁয়াচটা আসছে, ওই রোগে আক্রান্ত হয়ে আমরা মারা যাবো। তাহলে মিডিয়া কেন এই কাজটা করছে? আইনে কোথায় বলা আছে আপনি ডিভোর্স ছাড়া একটা পরকীয়া করতে পারেন? তাহলে বিয়ের অর্থটা কি? এখন পরকীয়া কিন্তু আইনতভাবে যদি দেখতে চান, পরকীয়া কিন্তু লিগাল করে দিয়েছে সরকারের তরফ, আইন নয় ওটা, অবজারভেশন, ওটা আইন নয়, ওটা একটা কোনো কোর্টের অবজারভেশন হতে পারে, সেটা আলাদা ব্যাপার, অবজারভেশন কিন্তু আইন নয়, ওটা কোর্ট অবজার্ভ তাই যদি করে, তাহলে এই জিনিসটা কোর্টকে যদি বলা হয় যে অমুক কাজ করছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা যেমন ডিভোর্স চাই, তখন মেয়েরা বলে কিনা অন্য মহিলার সঙ্গে ওরা একটা ইয়ে আছে, ওটা বসে আছে, তো সেটা কেন বলছেন? তাহলে কোর্টে ক্ষমা করে দেওয়া হচ্ছে তাকে, ওটাকে তো উনি কিন্তু ধরছেন ব্যাপারটাকে। তাহলে যদি এই জিনিস হয়, তাহলে বিয়ের লাভটা কি? যদি একে অপরের বিয়েরটাকে না ভেঙে যদি এই কাজটা করেন, তাহলে দুপক্ষই অন্যায়টা করবে, করলে সংসারটা হবে না। এইবার যে বাচ্চাটা আমাদের পৃথিবীতে আসছে, তার ভবিষ্যৎ কি? আমরা তো লড়ছি, পাপ করছি আমরা, ফল ভোগ করবে কিন্তু ওরা, এরাই তো ক্রিমিনাল তৈরি হবে, প্রবলেম চাইল্ড তো এরাই, তার জন্য দায়ী কারা? মা বাবা। তো সেটা কেন সমাজ ভাবছে না? যে শেষ একটা প্রশ্ন, যে এই যে আপনার এই লড়াই 2092 থেকে এখন অনেকটাই এগিয়ে এসেছে, মানুষ জানতে পেরেছে, আগামী দিনে পরিকল্পনাটা? আগামী দিনে পরিকল্পনা আমরা চাইছি জেন্ডার নিউট্রাল ল, জেন্ডার নিউট্রাল ল যতক্ষণ না হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে সরে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা চাইছি, ওনা নিজেরাই কিন্তু বলছেন আমাদের আর্টিকেল 14 কী বলছে, রাইট টু ইকোয়ালিটি বা ইকোয়ালিটি বিফোর ল। তাহলে রাইট টু ইকোয়ালিটি বা ইকোয়ালিটি বিফোর ল যদি আমাদের কনস্টিটিউশনে থাকে, তাহলে কেন হবে না? আইনের মধ্যে ফারাক থাকবে কেন? তাহলে ওইটা থাকার অর্থটা কী? আবার কি ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 15(3) কী বলছে, যে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা এবং নারীদের জন্য বিশেষ বিশেষ আইন করা যেতে পারে। তাহলে বাচ্চা নারী কি সমান? বাচ্চা একটা বাবা মার হাত ধরে হাঁটতে পারে, সেটা কেমন মেয়েকে বললে হাঁটবে? তখন বললে আমার স্বাধীনতা নেই, স্বাধীনতা বলবে তো? তাহলে ওরা যদি বাচ্চা মহিলা যদি একই হয়, তাহলে তাকে আমরা যা বলি সেই কথাটা শোনে বাচ্চারা? তাহলে আমি যেটা বলবো সেটা আমার কিন্তু ওয়াইফের শোনা উচিত? তখন বলে না স্বাধীনতা, আইনটা কী বলছে? একই, তোমরা একই লেভেলে আছো, তোমরা একই লেভেলে আছো, ওই বাচ্চাদের জন্য একটা বিশেষ আইন হতে পারে, তোমাদের জন্য হতে পারে, কিন্তু আমাদের জন্য হবে না। তাহলে বাচ্চাকে যদি ধমকাতে পারি তোমার কেন পারবো না? তোমরা তো ওই সুযোগ নিচ্ছ। এই যে দেখুন আপনার যারা প্যান্ট শার্ট পরছেন, ইয়ে পরছেন, যেসব মহিলা পড়েন, তারা তো ওই ওই মহিলা কোটা কিন্তু চেয়ারে বসছেন, ইয়ে করছেন তো, তাহলে এটা কী দাঁড়াচ্ছে ব্যাপারটা?
তাহলে ওনারা একদিকে ওনারা পুরুষ হচ্ছেন কিন্তু ওই আইনটার জন্য ওই সুযোগটা নিয়ে চলে যাচ্ছেন। আমরা প্যান্ট শার্ট পরছি, ওনারাও পরছেন, তাহলে আমরা দাঁড়ালে ওনারা কেন দাঁড়াবেন না? কারণ যেহেতু মহিলা, আপনি দেখুন এই যে জেন্ডার চেঞ্জ যারা করছে, লিঙ্গ বদল যারা করছে, তাতে দেখবেন অধিকাংশই পুরুষ থেকে মহিলা হয়। 100 জনের মধ্যে প্রায় 95 জনে কিন্তু পুরুষ থেকে মহিলা হচ্ছে। তাহলে মহিলা যদি অত্যাচারিতই হবে তাহলে সেই পুরুষটা কেন মহিলা হচ্ছে? তা আমাকে আইনের সুযোগ নেওয়ার জন্য করছে, আইনের সুযোগটা আছে। এটা আপনি নিশ্চয় খেয়াল করে দেখবেন, যদি 100 জন যদি আপনার লিঙ্গ পরিবর্তন করে তার মধ্যে 95 জন কিন্তু পুরুষ মহিলা হয়েছেন আর 5 জন মহিলা থেকে পুরুষ হয়েছেন। তার মানে কি আইনের সুযোগটা ওনারা পাবেন যেটা আমরা পাবো না? আপনাকে প্রথমেই আনতে হবে জেন্ডার নিউট্রাল ল করতে হবে। যদি এটা আপনারা করেন এখানে বিচার হবে অপরাধী জেন্ডারের বিচার, লিঙ্গের বিচার না। অপরাধটা অপরাধ, সে নারী করুক, পুরুষ করুক, বাচ্চাই করুক, যেই করুক, অপরাধ তো অপরাধ। যদি নির্মূল করতে চান তাহলে কিন্তু এটা হবে, আর যদি না করেন তাহলে এই দ্বন্দ্ব কিন্তু থাকবে, একে কিন্তু আপনি এরাডিকেট করতে পারবেন না, কোনো মতেই সম্ভব না। একটা থেকে আপনি আইনের সাপোর্ট পাচ্ছে, একটা পাচ্ছে না, তো কী করে হবে ওটা? অল বেঙ্গল মিন্স ফোরাম আয়োজন করেছে এই অনুষ্ঠানের, বিভিন্ন ক্ষেত্রে সমাজে যারা প্রতিষ্ঠিত এবং সমাজকে দিশা দেখান সেইরকম বিভিন্ন ক্ষেত্রের সেরা পুরুষদের আজকে সম্মানিত করার আয়োজন করা হয়েছে। এটি অত্যন্ত ভালো উদ্যোগ, তবে তার মানে এই নয় যে এই রকম আয়োজন না হলে পুরুষরা কাজ করা বন্ধ করে দেবে, কাজ চলতেই থাকবে এরকম। তবে বিভিন্ন ক্ষেত্রে যারা কঠোর পরিশ্রম করছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে, এই রকম পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন হলে নিশ্চয়ই তাদের উৎসাহ আরও অনেক বাড়বে। নারীদের নিয়ে ভাবা হয়, বেশি ভাবা হয় অবশ্যই, কারণ আমি মনে করি দেখুন একটু হয়তো অপ্রাসঙ্গিক হবে, তাও একটু ছুঁয়ে যাচ্ছি। আমার কাছে প্রত্যেক নারী হলেন একজন মা, আপনিও আমার কাছে একজন মা, কারণ মহামাতৃকার একটা অংশ আপনারা নারীরা, এবং তারপরে অন্য সম্পর্ক, আমার স্ত্রী হতে পারেন, আমার বোন হতে পারেন, কিন্তু আগে নারী হচ্ছে আমার কাছে মা। নারীদের নিয়ে অবশ্যই ভাবনার মানুষ আছেন এবং আমরা সবাই আছি, সমাজের সবাই আছি। নারীদের মঙ্গল হলে পুরুষরা ভালো থাকেন, আমিও সেটা মনে করি এবং সাপোর্ট করি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে পুরুষদের জন্য ভাবার কিছু মানুষের দরকার ছিল। তার মধ্যে অন্যতম হলেন আমার বোন নন্দিনী। নন্দিনী প্রায় 4-5 বছর ধরে নন্দিনীর সঙ্গে আমার আলাপ, এবং নন্দিনী সত্যিকারের যখন আমাকে প্রথমে বললেন যে আমি শুধু পুরুষদের নিয়েই ভাবব, আমি সত্যিকারের অবাক হয়ে গিয়েছিলাম এবং খুব একটা মন ভাবিওনি যে সত্যিকারের এতটাও ভীষণভাবে নিজে থেকে ডিসিশন নিয়ে ও এগোবে, এতটা সিরিয়াস আমি ভাবিনি। কিন্তু ওভার দ্য টাইম, ওভার দ্য ইয়ার্স ওর কাজকর্ম দেখে আমরা পুরুষরা বিস্মিত, সত্যিকারের বিস্মিত, এবং আমি তো নন্দিনী বোনের গুণমুগ্ধ, নন্দিনী আমাদের নিয়ে ভাবে। এবং আমরা যে কোনো স্ফিয়ারেই থাকি না কেন, শুধু বিশেষ বিশেষ ব্যক্তিদের নিয়ে ও ভাবে না, পুরুষ সমাজকে নিয়েই ভাবে। এবং ওভার দ্য টাইম নন্দিনীর সঙ্গে যতবার কথা হয়েছে, ও নিপীড়িত পুরুষদের নিয়ে এত রকম চিন্তা করেছে, এত সাপোর্ট দিয়েছে, আমার মাথা নত হয়ে গেছে ওর কাজকর্ম দেখে। তো তাই জন্যে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের জন্যে ভাববার জন্যে আমার একজন বোন আছে। আর অল বেঙ্গল মেন্স ফোরাম আছে, আমাদের যে কোনো অসুবিধে, যে কোনো প্রবলেম হলে আমরা মেন্স ফোরামে যেতে পারি। আমি ধন্য, আমি মুগ্ধ আজকে এসে এই এই সুন্দর বাতাবরণে
আমি যে সম্মানিত হতে চলেছি আমি মুগ্ধ তার জন্যে। আমি অনেক ধন্যবাদ জানাই নন্দিনীকে, অনেক ধন্যবাদ জানাই আপনাদের নারীদের, অনেক ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি মায়ের কাছে যে সবাই যেন নারী এবং পুরুষ সবাই একসঙ্গে মিলে খুব সুন্দর একটা পৃথিবীতে থাকতে পারি। আমি না এই ভাবনাটার সাথে অলমোস্ট প্রথম থেকেই জড়িত, কেন নন্দিনী হ্যাজ বিন এ গুড ফ্রেন্ড অফ মাইন ফর মেবি 3-4 ইয়ার্স এবং ওর এই লড়াইটার সাথে আমি প্রথম থেকে যুক্ত। ইনফ্যাক্ট আমি একটি চ্যানেলে হাই নিউজে জয়ের পথে সঙ্গে সুজয় করিস, সেখানেও নন্দিনীকে দেখেছিলাম, ওই লড়াইয়ের গল্প শুনেছিলাম এবং বলে কি কনসিস্টেন্টলি যদি তুমি করে যাও তাহলে সেটার ফল তুমি পাবে। আজকে এত বিদ্যজন এসছে, দ্যাট প্রুভস ইওর রেজাল্ট পেয়েছে। এটা তো ঠিক যে সমাজে নারীর ওপর অত্যাচার অনেক বেশি, এই নিয়ে কিন্তু আমি এখানে এসেছি বলে বলবো না যে নারীরা ইন দ্য হেলথ অফ দ্য মানে পিঙ্ক অফ হেলথ ইন স্পিরিটস, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই যে এক ছেলে এক মেয়ে এই করে করে এখনের যে প্রজন্ম সেখানে কিন্তু বেসিক্যালি ছেলে আর মেয়ের মধ্যে কোনো ডিফারেন্স নেই। বাবা মা ছেলে এবং মেয়েকে একইভাবে মানুষ করছেন, তাদের অ্যাসপিরেশনসও একই রকম, সুতরাং সেখানে ছেলের ওপর অন্যায় একটা মেয়ের করা ইজ অ্যাজ ইজি অ্যাজ একটা ছেলে একটা মেয়ের ওপর অন্যায়, কেন বোথ আর ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, বোথ আর এডুকেটেড, বোথ আর এম্পাওয়ার্ড। সুতরাং এই জায়গায় আমাদের দীর্ঘদিন তো নারীরা নির্যাতিত হয়েছে, সুতরাং রুলস বেসিক্যালি রুলস কিন্তু টিল্টেড ম্যাচ টুয়ার্ডস দি ফিমেল জেন্ডার, সেইটার একটু একটুখানি ডিফারেন্স আনা দরকার এবং সেটা একটা বিরাট লড়াই। তার অনেক দিন জানো তো এই টিনেন্সি অ্যাক্ট 1894 সালের পর, মানে যে কোনোভাবেই তুমি ভাড়াটে তুলে দিতে পারো, তারপরে মানে সংশোধন হয় 2013-তে, মানে শতাব্দী পার হয়ে যায় এরকম এক একটা। সুতরাং এই যে মেন্সদের ফরে অ্যাক্ট আসবে কিংবা এই যে 498-এর মধ্যে সাংঘাতিক ধারা করা যাবে না কিংবা মেয়েদের পক্ষেও সেটা করতে হবে, দ্যাট উইল টেক ইটস ওন টাইম, কিন্তু অ্যাজ আ ম্যানেজমেন্ট প্রফেসর আমি বলি ওয়ান স্টেপ অ্যাট এ টাইম অ্যান্ড দ্য ভিউ ইজ বিউটিফুল অ্যাট দ্য টপ। এক একটা সিঁড়ি ভাঙতে হবে, এক এক দিন এক একটা পদক্ষেপই কিন্তু এক আমাকে লক্ষ্যের দিকে পৌঁছে নিয়ে যাবে, অ্যান্ড আই হোপ দ্যাট দ্যাট উইল হ্যাপেন অ্যাট দ্য লেটার পয়েন্ট অফ টাইম। এইখানে যে এত লোক এর মধ্যে এই করোনার বাজারে সাড়া দিয়ে এসছে, তার মানে এই ফোরামটা তো এদের সাথে এদের মেম্বাররা কেউ না কেউ কারো না কারোর সাথে এমন একটা যোগাযোগ স্থাপন করেছে যে আমরা আসতে ছুটে এসেছি। আজ কিন্তু আজ ইজ এ ভেরি বিজি ডে বিফোর পূজা, ইনফ্যাক্ট লাস্ট সানডে আফটার পূজা আমি কিন্তু পূজা মার্কেটিং করেছি আমার ওয়াইফের সাথে, আমরা লাঞ্চ করেছি, করেই উইদাউট এনি রেস্ট প্রায় ছুটে এসেছি। তার কারণ হচ্ছে যে উদ্দেশ্যটা খুব ডিফিকাল্ট, অ্যাট দ্য সেম টাইম খুব তার রিকোয়ার্ড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আমার মনে হয় যদি লেগে থাকে তাহলে সফল হবে, মানে সফলতা কিন্তু জাস্ট বলে মুভিং ফ্রম ফেলিয়ার টু ফেলিয়ার, সাকসেস ইজ মুভিং ফ্রম ফেলিয়ার টু ফেলিয়ার উইদাউট লস অফ এনথুজিয়াজম। এখনও যে বিরাট সফলতা পেয়েছে তা না, আমি ওকে খুব ক্লোজলি অবজার্ভ করছি ওর অনুষ্ঠানগুলোতে, অ্যান্ড শি হ্যাড বিন আ গুড ফ্রেন্ড হু হ্যাজ কল্ড মি ইন এভরি ওকেশন। ও একটা সমাজের অন্যান্য পুরুষরা যারা গান গায় তার একটা প্রোগ্রামকে, যেটা সুজয় দাস গিয়েছেন, ডক্টর সুজয় চন্দ্র ছিলেন, আরও পুলিশ অফিসার্স ছিলেন, তাদের সঙ্গে সবসময় আমাকে ডেকেছেন। আই এম হ্যাপি ফর দ্যাট, আই এম হ্যাপি টু বি এ পার্ট অফ দি ফোরাম, আই এম হ্যাপি টু ডু এনিথিং ফর আওয়ার জেন্ডার। অ্যাট দি সেম টাইম আই কিপ ইন মাইন্ড দ্যাট দ্য ওমেন জেন্ডার নট অট অল ইন দ্য পিঙ্ক অফ সেলফ। আজকে শহর দিয়ে আমরা বিচার করতে পারবো না যে ওমেন আর ইন দ্য হেলথ অফ পিঙ্ক অ্যান্ড স্পিরিটস, গ্রাম শহরতলি গ্রাম তস্য গ্রাম তাদের কথাও চিন্তা করতে হবে এবং ইকুয়াল রাইটস, দে শুড বি ইকুয়াল রাইটস ডেফিনেটলি। তার মধ্যে ছেলেদের কথাটা এখন থেকেই যদি পারপিচুয়েট করে তাহলে আগামী দিনে সেটা সর্বাত্মক, যেরকম ভ্যাকসিনেশন শহরে হয়েছে তারপর আস্তে আস্তে গ্রামে, সেরকম এই বোধটা যদি শহরের মেয়েদের থাকে আস্তে আস্তে গ্রামের মেয়েদেরও হবে। সেখানে পার্সেন্টেজ হয়তো এখন অত্যাচার অনেক কম বা ট্রিটমেন্ট ইনক্রিজ অ্যাট আ লেটার পয়েন্ট অফ টাইম, কেন ইন্ডিয়া প্রায় 135 কোটি লোকের একটা সমাহার, সেখানে তো আজকে যা শহরে হচ্ছে কালকে শহরতলি তারপরের দিন গ্রাম তারপর তস্য গ্রামে হবে। প্রথমেই যদি প্লাগ করা যায় তাহলে আমার সেটা খুব ভালো হবে, অ্যান্ড দি ফোরাম ইজ ইন দ্য রাইট ডিরেকশন অ্যান্ড অল মাই প্রেয়ার্স অ্যান্ড বেস্ট। সবাইকে
সন্ধ্যা বেরোলাম, কারণ এখন ক্রমশ আস্তে আস্তে বিকেলটা সন্ধ্যের দিকেই চলে যাচ্ছে পুজোর প্রাককালে। যদিও আজকে মানে আমি এখন যেটা বলছি যে আশ্বিনের বাদল প্রাতে এবং আশ্বিনের বাদল সন্ধ্যাতেও, কারণ আশ্বিনের শারদ প্রাতে আর বলা যাচ্ছে না, রোদের বৃষ্টি হয়, যার জন্য আমাদেরকে নিজে থেকে অনুষ্ঠান ওপরে নিয়ে আসতে হয়েছে। কিন্তু এমন একটা অনুষ্ঠান আর আজকে ভালো লাগছে এটা ভেবে যে এমন সমস্ত মানুষদেরকে এখানে আনতে পেরেছি যাদের মানে যার মধ্যে যারা আইনজীবী বা ডাক্তার তাদের এক একজনকে ফোন ধরাতেই জীবন বেরিয়ে যায়, তাদের এক একজনের অ্যাপয়েন্টমেন্ট পেতেই প্রায় 3-4 মাস অপেক্ষা করতে হয়। আর যারা তার মধ্যে কলেজে পড়ান তাদের কাছে হয়তো পড়তে যাওয়ার জন্যই এমন লাইন দিতে হয়, সে মানে কহতক্ষণ বাকি যারা যারা আছে মানে সেই মানুষগুলোকে যে এখানে আমি একসঙ্গে আনতে পেরেছি, তারা যে আমার ডাকে জড়ো হয়েছে, এটাকেই আমি পরম পাওয়া বলে মনে করি। এই উদ্যোগটাকে অত্যন্ত সাধুবাদ দেবো, কারণ নন্দিনীদি এমন একটা টপিক তুলে ধরেছেন যেটা হয়তো সবার অলক্ষ্যে থেকে যায়। সমাজ গড়ার জন্য নারীদের অবদান যেরকম আছে পুরুষদেরও সম্পূর্ণ অবদান আছে, এবং নন্দিনীদিকে আমি ধন্যবাদ জানাবো এই ধরনের একটা ইউনিক অনুষ্ঠান তৈরি করার জন্য, যেখানে সমাজের সমস্ত পুরুষ আরও অনুপ্রাণিত হবে, আগামী দিনে আরও এগিয়ে আসবে এই ধরনের কাজ করার জন্য। এই যে বিভিন্ন সময় যেগুলো কানে আসে যে কিছু মানুষ সত্যি ভীষণ অসহায় অবস্থায়, খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে তাদের দিন কাটছে, তো এই ব্যাপারগুলো যদি একটা ঠিক প্রসেসে আসে, এটা বলছি না যে তার ন্যায় নীতির ব্যাপারগুলো নিয়ে একটা জায়গা হওয়া মানেই একটা চাপ দেওয়া, তা নয়। ইট শুড বি অ্যান ব্যালেন্স, মানে হ্যাঁ ঠিক আছে মেয়েদের তো হওয়া উচিতই, তার সঙ্গে এরম ধরনের কোনো ব্যাপার হলে তাদের সেটা পুরুষদেরও একটা পাশে কেউ আছে, মানে তারা যে অসহায় নয় সেটার জন্য একটা বিরাট বড় একটা ফুটস্টেপ বলা যেতে পারে। এবং উনি কাজ করছেন এটা খুবই ভালো, আমার সঙ্গে যবে থেকে ওনার আলাপ হয়েছে আর কি নন্দিনী দেবী, তখন থেকে আমি বুঝতে পেরেছি যে না, তাহলে একটা বেস তৈরি হয়েছে বা হচ্ছে, যেখান থেকে মানে আমরা তো ঠিক আছি একটা লেভেলে আছি, কিন্তু যারা সত্যিকারে অসুবিধার মধ্যে আছেন তারা যাতে একটা সাহায্য পান, সহযোগিতা পান, এটা খুবই ভালো উদ্যোগ। সেই সাম্যের জায়গায় যেখানে অল বেঙ্গল উইমেন্স ফোরাম কাজ করছে, সেখানে এই ধরনের কোনো অনুষ্ঠান বা সম্মান জানানো নিঃসন্দেহে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা ধারণাকে, সচেতনতা তৈরি করা যে পুরুষদেরও একটা অধিকারের ব্যাপার রয়েছে, যেরকম পুরুষরা কথা বলছেন মহিলাদের নিয়ে, নন্দিনীদির কথা বলতেই হয় এক্ষেত্রে, যে একজন মহিলা ভাবনা চিন্তা করছেন পুরুষদের নিয়ে, আরও অনেকে হয়তো করেন, কিন্তু সবাই মিলে যে একসঙ্গে সমাজে একটা সাম্য ব্যবস্থা আনতে চাইছেন তারই প্রতিফলন হচ্ছে অল বেঙ্গল মেন্স ফোরামের এই অনুষ্ঠান বা এই আয়োজনটা। প্রথমেই বলি যে কবিগুরুর একটা কথা, নারী তুমি অর্ধেক আকাশ, তো সেখানে উভয় উভয়ের পরিপূরক। আমি এই জায়গাটার থেকে বেশি, আমাকে যে এখানে ডাকা হয়েছে অল ইন্ডিয়া মেন্স ফোরাম থেকে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ তারা যে আমাকে পছন্দ করেছে বা আমাকে এই সুযোগটা দিয়ে তারা আমাকে সম্মানিত করছে, এটা কেবলই মাত্র আমি একটা কথা মনে করি যে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। অর্থাৎ আপনি চিন্তা করে দেখুন, আমি অত্যন্ত সাধারণ একজন গ্র্যাজুয়েশন করেছি, অথচ আজকে এই জায়গায় আমাকে তুলে নিয়ে এসেছে আমার পেশা। আমি একজন প্রকাশক, এই প্রকাশনার জগতের দৌলতে আমি ভারতের রাষ্ট্রপতির সঙ্গেও একসঙ্গে এক মঞ্চ শেয়ার করেছি, আমি ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করেছি, মুখ্যমন্ত্রী আমাদের দেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছি। এই যে সুযোগগুলো, এটা কেবলই মাত্র আমার এই পেশার জন্যে, অর্থাৎ এই বই আর পাঠক এবং সমাজের সর্বত্র নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে পৌঁছানোর যে জায়গা বা সকলকে তুলে আনার যে জায়গাটা, সমাজে পরিচিত করার যে জায়গাটা, সেটা আমি 1972 সাল থেকে করে যাচ্ছি। আজকে খুব ভালো লাগছে যে এরকম ধরনের উদ্যোগ যদি আরও বেশি হয় তাহলে অনেক মানুষই, তাদের অনেকে লুকিয়ে থাকেন, অনেকে এতটাই ওপেন আসতে চান না, এটা আমিও আমার খুব একটা
আমি মানে এতদিনও কোনো জায়গাতে গিয়ে নিজেকে খুব পরিচিত বা এই জায়গাটা করতে চাই না, কিন্তু আজকে এরা করেছেন আমাকে যেতে অসংখ্য দত্ত। এই যে নন্দিনী যে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজের সেরা পুরুষ, আমাকে হয়তো তার মধ্যে রেখেছে, কিন্তু আমি নিজেকে আরও খুশি হতাম যদি বলতে পারতাম সমাজের সেরা মানুষ। এখানে এখানে কোনো লিঙ্গভেদ নেই, নারী পুরুষ বলে কোনো ভেদাভেদ নেই। আসলে আমার ছোটোবেলা থেকে আপব্রিঙ্গিংটা এমনভাবে তৈরি হয়েছে, আমি কোনোদিন নারী বা পুরুষ, বাবা মা এদের দুজনকে আমি কোনোদিন আলাদাভাবে দেখতে, মানে বাবার কাজ দেখতে মা করতো, মায়ের কাজ বাবা করতো। ন্যাচারালি আমাকে সেইভাবেই আপব্রিঙ্গিং হয়েছে। আমি এখনও পর্যন্ত খুব কম জায়গায় দেখেছি নারী পুরুষ একভাবে ট্রিট করা হয়। যেমন বিদেশেও আমার সারা পৃথিবীতে হয়তো আমার কর্মসূত্রে যাতায়াত করা হয়েছে, এখনও অনেক দেশে আছে যেখানে নারীদের একটু কমজোরি বলে মনে করা হয়। কিন্তু ফিজিক্যালি নারীরা হয়তো একটু কমজোরি, কিন্তু মেন্টালি নারীরা অনেক বেশি শক্তিশালী। বা আমার কাছে সেই জন্য নারী সেরা নারী নিয়ে সেরা পুরুষ বলে কোনো কথা হয় না, সেরা মানুষ বলে কথা। এখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করতে পারে। আবার 2021 নন্দিনী এটা করছে না, এই উদ্যোগটা তো একটা অসাধারণ উদ্যোগ। সত্যি কথা বলতে গেলে আপনি দুর্গাপুজো সামনে আসছে, দুর্গাপুজোতে সবাই মানে নারী শক্তির জয়, দুর্গা মানে নারী, এরকম একটা কনসেপ্ট। বাট দুর্গাপুজোতে যদি আপনি বাঁশ বাঁধা থেকে প্যান্ডেল বাঁধা দেখেন, বা প্রতিমা করা থেকে বিসর্জন দেখেন, পুরুত মশাই থেকে খাবার পরিবেশন দেখেন, সবই কিন্তু পুরুষরাই করে। তো এখানে অবশ্যই নন্দিনীর এই উদ্যোগটা একটা অসাধারণ উদ্যোগ। এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা সমাজকে কিছু কন্ট্রিবিউট করেছে তাদেরকে ডাকা হয়েছে, এবং এখানে একটা মানে একটা বিশাল বড় জিনিস এসে দেখতে পাচ্ছি, না ইটস আ ফ্যান্টাস্টিক। আমি জয়দীপ ব্যানার্জি চৌধুরী, আমি অর্থোপেডিক সার্জন। নন্দিনীকে আমি 2-3 বছর ধরে চিনি, আর এই ওর এই প্রয়াসটাকে মানে শুরুর দিন থেকেই আমি সাপোর্ট করে আসছি। আমার তো মনে হয় পুরুষরা ছোটোবেলা থেকেই ডিসক্রিমিনেটেড থাকে আমাদের সোসাইটিতে। বরাবর যেটা দেখে আসি যে ছোটোবেলায় যে মায়ের শাড়িটা কীরম হলো, দিদিদের কী ড্রেস হবে, কিন্তু বাবার জন্য একটা ধুতি পাঞ্জাবি, আমাদের জন্য জামা প্যান্ট, ব্যাস ওখানেই গল্প শেষ। তো সেইখান থেকে এই যে নন্দিনী টেনে নিয়ে এসছে, মানে শুধু জামা কাপড়টা আমি লাইটলি বললাম, কিন্তু যে নানা ধরনের সমস্যা যেগুলো স্পেসিফিক টু আমাদের এবং আমাদের সোসাইটিতে ইন্টিগ্রেট করতে যে প্রবলেমগুলো, সেগুলো নিয়ে নন্দিনী যে কাজ করছে, এবং ও যতজনকে যতগুলো মানে স্পেশালিটির লোককে ও ইনভলভ করে এটা করে, এইটা সত্যি অভিনন্দনযোগ্য। এবং আমি চাই ওর এই প্রয়াসটা এটা চলুক, এবং আমি ফুল হার্টেড আমি এটা সাপোর্ট করি। কিছু কিছু জায়গায় তো ডেফিনেটলি মনে হয় যে পুরুষরা ভিক্টিমাইজড হয়, যে উইকার সেক্স বলে বা নারীরা অবলা বলে তারা একটা বেনিফিট অফ ডাউট পায়, ইয়ে পায়। আমি জেনারেলাইজ করে বলছি না, কিন্তু স্পেসিফিক কয়েকটা জায়গায় তো মনে হয় যে হ্যাঁ সত্যি পুরুষরা ভিক্টিমাইজড হয়। অল বেঙ্গল মেন্স ফোরাম আজকে যে এই প্রোগ্রামটা আয়োজন করেছে, এটা সত্যি একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, এবং এই ফোরামটা একটা ব্যতিক্রমী। সারা জীবন আমাদের সমাজে আমরা দেখেছি চিরকালীন নারীটা শোষিত, নারীরা সব জায়গায় পুরুষ দ্বারা শোষিত, এই ব্যাপারগুলো দেখেছি। কিন্তু এখানে একটা পিকুলিয়ার প্যারাডক্স আছে, আমরা এখন জেন্ডার ইকুয়ালিটির কথা বলি, যেটা আমরা ভীষণভাবে সমর্থন করি, অল হিউম্যান বিংস আর ইকুয়াল, মেন অ্যান্ড উইমেন আর নট ডিফারেন্ট। যদি সত্যিই তাই হয় তাহলে সব কিছু দায় পুরুষদের ওপর কেন পড়তাম? আপনি যদি দেখেন আমাদের দেশের আইন, আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে
পুরুষের বিরুদ্ধে। হ্যাঁ, যেমনি 498, আপনি যদি, আমি যদিও আইনজীবী নই, আমি পেশাগতভাবে গাইনোকোলজিস্ট, পেশাগতভাবে গাইনোকোলজিস্ট মানে মহিলাদের নিয়েই কাজ করি দীর্ঘ 40 বছর ধরে, ধ্যান জ্ঞান সব কিছুই মহিলা। তা সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই আইনেও কিন্তু কিছু মানে একতরফা একটা কমপ্লেন হয়ে গেল সেই জায়গা থেকে, মানে একটা পুরুষের নিজেকে নির্দোষ সাব্যস্ত করার জায়গাটা কিন্তু খুব লিমিটেড হয়ে যাচ্ছে। এই কিছু কিছু জায়গায় ডেফিনেটলি কিছু সংশোধন দরকার, এবং আর আমি দেখছি নন্দিনী একটা অসাধারণ কাজ করছে, নন্দিনী ব্যক্তিগত বন্ধুও আমার, এবং শি ইজ ডুইং আ গ্রেট সার্ভিস। এবং একটা মহিলা হয়ে একটা মেন্স ফোরাম চালানো ইটস ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড শি ইজ ডুইং ইট ভেরি ওয়েল। আমি এটা চতুর্থ বই দীপ প্রকাশনের মালিক শ্রী শঙ্কর মণ্ডল প্রকাশক মালিক করুণা, তিনি বসে আছেন, তিনি আমার 4টে বই প্রকাশ করেছেন। এই লকডাউনে বেরিয়েছে বইগুলো সবই আইন সংক্রান্ত এবং কোর্টরুম ড্রামা নিয়ে। তো আমার চতুর্থ বইটা ওনার কাছে নেই, আমি জানি, আমি এই বইটা ম্যাডামকে উপহার দিতে চাই। আমি সবাইকে খালি বলেছি একবার বাঙালি বাদী হয়ে জেগে উঠুন, এই শব্দটা আমার দেওয়া, কোট আনকোট বাঙালি বাদী। এই বাঙালি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিয়েছিল, তাই তো লক্ষ লক্ষ নারী বেঁচে, যে কোনো নারীবাদী তাদের বাঁচাতে আসে। এই রামমোহনই তাকে তো বাঙালি দিয়েছিল, তবে তো লক্ষ লক্ষ নারীর প্রাণ বেঁচেছে। তো এই বাংলায় বারে বারে নতুন সেই ক্যারেক্টার, নতুন সেই রিভলিউশন অর্থাৎ বিপ্লবগুলোকে তৈরি করে, এখানেই ভারত বারবার জাগে। তাই আমি গর্বের সাথে বাঙালি বাদী আমি তাই বলছি যে দেখুন, এটা একটা নতুন বিপ্লব নন্দিনীতে উঠে এসছেন। ঠিক যেভাবে পুরুষদের হাত ধরে নারীরা বেঁচেছিল, আজ ওনার হাত ধরে লক্ষ পুরুষ বাঁচছে। আমার মনে হয় এইভাবেই আমাদের পাশাপাশি দাঁড়িয়ে একসাথে এগিয়ে যাওয়া উচিত, তবেই বাংলা থাকবে। কদিন আগে শ্রেষ্ঠ বাঙালি সম্মান পেয়েছিলাম, আর সমাজের সেরা পুরুষ পেয়ে গর্বিত। ভালো থাকুন, বাঙালি থাকুন। বেনারসির তিন অধ্যায়, রাজঘরানা রামনগর ও মঙ্গল বেনারসি, শাহা টেক্সটাইল।